মুখের ভিতরটা শুকিয়ে যাওয়ার প্রধান কারণ হলো মুখে লালা ঠিকমতো তৈরি না হওয়া। অনেক সময় ঠোঁট ও জিভ এত বেশি শুকিয়ে যায় যে রীতিমতো ফেটে যায়। ঠোঁটের কোণাও ফেটে যায় এবং খাবার গিলে খাওয়া ও কথা বলা কষ্টকর হয়ে ওঠে। মুখে পর্যাপ্ত লালা থাকলে তা ব্যাকটেরিয়া ও ছত্রাক নিয়ন্ত্রণ করে দেহে বিভিন্ন রোগের সংক্রমণে বাধা দেয়। এছাড়া মুখে যথেষ্ট লালা না থাকলে শুষ্ক হয়ে মুখে অস্বস্তিকর অবস্থাও তৈরি হয়। মুখ ও জিহ্বার শুষ্কতা দূর করার কিছু উপায় আলোচনা করা হলো। আমাদের মুখ এবং জিহ্বা ভিজা রাখতে ও খাদ্য হজম করতে লালার প্রয়োজন। এই লালা মুখের ভিতর ব্যাকটেরিয়া এবং ছত্রাক নিয়ন্ত্রণের মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ হতে বাধা দেয়। যখন কেউ মুখে যথেষ্ট লালা তৈরি করতে পারে না, তখন তার মুখ শুষ্ক হয়ে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে। মুখ ও জিহ্বা শুকিয়ে যাওয়া দূর করতে কিছু প্রতিকারমূলক ব্যবস্থাপনা এখানে আলোচনা করা হলো। বিভিন্ন অসুখ যেমন বিষণ্নতা, উদ্বেগ, ব্যথা, অ্যালার্জি এবং ঠান্ডা, স্থূলতা, ব্রণ, মৃগি, উচ্চ রক্তচাপ, ডায়রিয়া, মানসিক অসুখ, হাঁপানি এবং পার্কিনসন্স রোগের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মুখ ও জিহ্বা শুকিয়ে যেতে পারে। এছাড়া মাংসপেশি শিথিলকারী ও ঘুমের ওষুধ বেশি খেলেও মুখ ও জিহ্বা শুকিয়ে যেতে পারে। বিভিন্ন চিকিৎসার কারণে যেমন মাথা ও ঘাড়ে ব্যথার কারণে বিকিরণ রশ্মি প্রয়োগ কিংবা ক্যান্সারের কারণে কেমোথেরাপি চিকিৎসা দেওয়ার ফলে লালা গ্রন্থিগুলোর ক্ষতি হলে মুখে লালার পরিমাণ কমে যেতে পারে। এছাড়া কোনো শারীরিক সমস্যার কারণে লালা গ্রন্থির অপসারণ করলেও এই সমস্যা হতে পারে। আঘাত বা সার্জারি জনিত কারণে মাথা এবং ঘাড়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হলে মুখ ও জিহ্বা শুকিয়ে যেতে পারে। বিভিন্ন অসুস্থতা যেমন জ্বর, অত্যাধিক ঘাম, বমি, ডায়রিয়া, অতিরিক্ত রক্তপাত ইত্যাদি কারণে শরীরে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিতে পারে। ফলাফল হিসাবে মুখ ও জিহ্বা শুষ্ক হয়ে যেতে পারে। অনিয়ন্ত্রিত জীবনযাপন যেমন ধূমপান বা তামাক সেবন শরীরে লালা উৎপাদনকে নিয়ন্ত্রণ করে মুখের শুষ্কতা বাড়িয়ে দিতে পারে। এছাড়া নাক দিয়ে শ্বাস না নিয়ে মুখের মাধ্যমে নিলেও মুখের মধ্যে লালার পরিমাণ কমে যেতে পারে। নানা কারণে মুখে ও জিহ্বার শুষ্কতা দেখা দিলে শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন মুখের মধ্যে আঠালো ও শুষ্ক অনুভূতি, বারবার তৃষ্ণা পাওয়া, মুখের মধ্যে ফুসকরি বা ঠোঁটে ফাটল দেখা দেওয়া, গলাতে শুষ্ক অনুভূতি, শুষ্ক লাল আঁচড় কাটা জিহ্বা, কথা বলতে, খাবার চিবাতে ও গিলতে সমস্যা হওয়া, নাকের ছিদ্রের ভিতরের অংশ শুকিয়ে অস্বস্তি দেখা দেওয়া, নিঃশ্বাসে গন্ধ অনুভূতি হওয়া। আপনি যদি মনে করেন যে নির্দিষ্ট কিছু ওষুধের কারণে আপনার মুখে শুষ্কতার সৃষ্টি হয়েছে, তাহলে দেরি না করে আপনার ডাক্তারের সাথে এ বিষয়ে কথা বলুন। আপনার ডাক্তার অসুখের অবস্থা দেখে আপনার ওষুধের সমন্বয় সাধন করতে পারেন বা আপনাকে অন্য ওষুধ দিতে পারেন যাতে আপনার মুখে শুষ্কতার পরিমাণ কমে যায়। ডাক্তার আপনাকে কোনো মাউথ ওয়াশ দিতে পারেন যাতে আপনার মুখে পুনরায় আর্দ্রতা ফিরে আসে। এছাড়া তিনি আপনাকে লালাগ্রন্থির নানা উৎপাদন বৃদ্ধির জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার উপদেশ দিতে পারেন। যেমন মুখ আর্দ্র রাখার জন্য প্রচুর পানি পান করা, ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট দিয়ে ব্রাশ করার পাশাপাশি নিয়মিত দাঁতের ডাক্তারের কাছে যাওয়া, চিনি মুক্ত লজেন্স, ক্যান্ডি বা চুনগাম খাওয়া, ফাস্ট ফুড জাতীয় খাবার কম খাওয়া, যতটা সম্ভব মুখ দিয়ে শ্বাস না নিয়ে নাকের মাধ্যমে শ্বাস ফেলা, লালার বিকল্প হিসেবে কৃত্রিম লালা অথবা মাউথ জেল ব্যবহার করা, বেডরুমের বায়ুতে আর্দ্রতা বৃদ্ধির জন্য একটি রুম ভ্যাপারাইজার ব্যবহার করা ইত্যাদি। মুখের অভ্যন্তরে যখন স্বাভাবিক আর্দ্রতা না থাকে তখন অত্যন্ত বিড়ম্বনাকর এক অনুভূতির সৃষ্টি হয়। বিভিন্ন রোগের জন্য ব্যবহৃত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার এই সমস্যা হতে পারে। সমস্যাটিকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়, কারণ শুষ্ক মুখের কারণে মুখের অভ্যন্তরে নানাবিধ রোগ সৃষ্টি হতে পারে। তাই এ জাতীয় কোনো সমস্যা হলেই আপনার ডাক্তারের পরামর্শ নিন। এই ভিডিওটিকে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে এ জাতীয় ভিডিও নিয়মিত পেয়ে যাবেন।